আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া এবং আপুরা আঙ্কেল আন্টিরা ছোট ছোট সোনামণিরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে এখন দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি মিষ্টির দোকানে মিষ্টি কিনতে। তো আমরা এখন মিষ্টি কিনে বেড়াতে যাব, বাড়ির সবাই মিলে আমরা বেড়াতে যাচ্ছি। তো এখন বাজারে চলে এসেছি, প্রায় দুপুর হয়ে গেছে, আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছে। তো আপনারা কিন্তু ভিডিওটি সাথেই থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। আর ভিডিওটির শুরুতে আপনারা একটি লাইক দিতে ভুলবেন না। তো বাজারে থেকে বাড়ি কিন্তু বেশি দূরে নয়, এজন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আর আসার পরপরে আমাদেরকে নাস্তা খেতে দিয়েছে। তো যেহেতু দেরি হয়ে গেছে এজন্য আসার সাথে সাথে খেতে দিয়েছে। তো আমাদেরকে নাস্তায় দিয়েছে এখানে পরোটা, আলু ভাজি, তারপরে সেমাই, দই, মিষ্টি এগুলো দিয়েছে। তো কুটুম বাড়ি গেলে মিষ্টি তারা প্রচুর খেতে দিতে চায়, কিন্তু আমি পারি না। এই যে দেখেন একটা মিষ্টি আমি আর আমার ছেলে খেয়েছি, তারপরেও মানে খেতে পারছিলাম না। কিন্তু বাড়ি থাকলে কিন্তু খুব খেতে মন চায়, এরকম হয় কেন জানি না। অথচ কুটুম বাড়ি কুটুমরা যখন খোশামত করে তখন আর আমি কিন্তু খাইতে পারি না, এরকম অবস্থা হয়। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা কিন্তু অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটি লাইকের মাধ্যমে আমার ভিডিওটি অসংখ্য মানুষের কাছে পৌঁছে যাবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা কী কারণে কুটুম বাড়ি গেছি তার মূল আকর্ষণ এই যে আমাদের মেয়ে, আমরা গিয়েছি মেয়ে দেখতে। এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, আজকে 21 দিন বয়স। তো আমরা বাড়ির সবাই মিলে আত্মীয় স্বজনরা মিলে মেয়ে দেখতে গিয়েছি। তো বাবু খুবই ঘুমায়, সারাদিন ঘুমায়। তো আমাদের মেয়ের নাম রাখা হয়েছে রাফিয়া মেহজাবিন। সবাই আমাদের মেয়ের জন্য দোয়া করবেন। তো সবাই একটু গল্প করার পরে আমাদেরকে আবার ভাত খেতে দিয়েছে। এখানে ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করছে, পোলাও ভাত, তারপরে মুরগির মাংস, গরুর মাংস, সব কিছু খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে এসেছিলাম। সেগুলো আর আপনাদের সাথে দেখানো হয়। তো রাত্রে বাসায় এসে আমার ছেলেকে একটু পড়তে বসাইছিলাম। দেখুন আমার ছেলে কত কিছু শিখে গেছে অল্প বয়সে, সব কিছু বলতে পারে। তুমি বলো শাড়ি, হ্যাঁ, তারপরে দেখাও প্যারট, টিয়া পাখি কোনটা, হ্যাঁ কোনটা দেখাও তো। ডাব মানে ঘুঘু, তারপরে দেখাও এটা বাবুই পাখি, তারপরে দেখাও তুমি দেখাও রাজহাঁস, কই বাবু রাজহাঁস, হ্যাঁ তা পাতি হাঁস, হ্যাঁ কোনটা বুলবুলি শোনা, হ্যাঁ তো এটা তো বুলবুলি, জানোই বলো, হ্যাঁ চড়ুই পাখি, হ্যাঁ আব্বু ম্যাগপাই কোনটা, ম্যাগপাই, হম তারপরে কাক, কাক কই, ক্রো মানে কাক, পিজন, পিজন মানে কবিতার দেখো, এইটা বাবুল, হ্যাঁ এটা বাবুই পাখি, এটা বাবুই, 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 হ্যাঁ।